লাদাখে চীনা সৈন্যদের হামলায় 20 জন ভারতীয় সেনা শহীদ হওয়ার ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। চীন বিরোধী একাধিক জায়গায় বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত দেশের একাধিক জায়গা, সেই আজ ইতিমধ্যে এসে পড়েছে শহর কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোতেও। এবার সরাসরি চীনের পতাকা মাড়িয়ে এবং তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন হাওড়ার বাঁকড়া এলাকায় নাগরিকদের তরফ থেকে দেখা গেল। চীনের হামলার ঘটনার প্রতিবাদে তারা মোমবাতি মিছিল করে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে চীন বিরোধী স্লোগানের পাশাপাশি চীন ও চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়, পাশাপাশি চায়না মোবাইল আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। হাওড়া থেকে অর্পণ সিং এর রিপোর্ট, ক্রাইমব্রাঞ্চ। দেখুন, এটা তো অভিনব, কি করে বলছেন আমি জানি না। ভারতবর্ষের বুকে তরতাজা 20টা প্রাণ চলে গেল আমাদের সেনারা, যে সেনারা ভারতবর্ষের সীমানায় দাঁড়িয়ে আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা আমাদেরকে গার্ড করছে, যে সেনাদের জন্য আমরা সৎ মানে দৈনন্দিন জীবনযাপন করতে পারছি, রাতে শান্তিতে ঘুমোতে পারছি, সেই সেনাদের আত্মত্যাগ হলো। আমি এটা বলতে চাই যে সেই সমস্ত সেনারা, যে সমস্ত মায়েরা জন্ম দিয়েছে তাদেরকে আমি রত্নগর্ভা বলে আমি মনে করি, কারণ সেই সমস্ত মাকে নতমস্তকে কুর্ণিশ জানাই এমন বীর সন্তানকে তারা জন্ম দিয়েছে। এই যে চীনা মোবাইল দিয়ে পড়াচ্ছে কেন? কারণ চীনা পণ্য আমাদের বাজারের মার্কেটে, ভারতবর্ষের বাজারের মার্কেটে বিক্রি হচ্ছে, আর এই চীনা পণ্য আমাদের ভারতবর্ষের মানুষেরা কিনছে, সেই যে মার্কেটটা হিউজ পরিমাণে তারা টাকা কামিয়ে নিয়ে চীনে চলে যাচ্ছে, সেই সমস্ত টাকা দিয়ে চীনা তাদের সামরিক বাহিনীকে অস্ত্র কিনছে, সেই অস্ত্র দিয়ে আমাদের ভারতবর্ষের সেনাকে তারা সীমানা দখলের জন্য হত্যা করছে। আর আমরা কেন বলছেন যে আমরা চীনা পণ্য পোড়াবো না? আমি সরকারের কাছে আবেদন, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, যে পথ দিয়ে চীনা পণ্য ভারতবর্ষের মার্কেট দখল করছে সেই পথটাকে আপনারা বন্ধ করুন, তাহলে আমরা হয়তো বেঁচে যাবো, আগামী দিনে সেই শক্তিশালী হবে না চীনা। আর আমি আরেকটা কথা বলতে চাই, আগামী দিনে চীন যে ভাষা বুঝবে সেই ভাষাই আমরা জবাব দেব। আমরা এই যে 20 জন তরতাজা জওয়ান মৃত্যুবরণ শহীদ হলো, তার এই শহীদকে সামনে রেখে আমরা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। সবাইকে বলবেন পণ্য বয়কট করতে। একদম, আমরা চীনা পণ্য বয়কটের দাবি জানাচ্ছি।